তো আজকে তোমাদের সাথে আমি যে পড়াটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের পড়াগুলো যদি সবগুলো তোমরা একটার সাথে একটা কোরিলেট করে পড়ো, দেখবে যে খুবই মজার একটা ব্যাপার, কষ্টকর হবে না সোজা। আচ্ছা, আমরা শুরু করে দেই। আমরা জানি যে আমরা আজকে পড়বো হচ্ছে কি পড়বো, আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশন। তার আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশনে কি হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। দ্য কমপ্লিকেশনস ক্যান অ্যারাইজ ইন প্রেগনেন্সিস ফর মেনি রিজনস। আমরা জানি যে অনেক কারণে কিন্তু কমপ্লিকেশন অ্যারাইজ করে। কিরকম কারণে? সামটাইমস এ ওমেন্স এক্সিস্টিং হেলথ কন্ডিশনস কন্ট্রিবিউট টু প্রবলেমস, আদার টাইমস নিউ কন্ডিশনস অ্যারাইজ বিকজ অফ হরমোনাল অ্যান্ড বডি চেঞ্জেস দ্যাট অকার ডিউরিং প্রেগনেন্সি। খুব সহজ একটা কথা যে কথাটা দিয়ে বলেছে যে কিছু কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলোতে আগে থেকেই থাকে একজন মহিলা, যেটা পরে প্রেগনেন্ট হলে পরে সেই সময় কন্ডিশনগুলো, এই কন্ডিশনেরগুলো প্রবলেম ডেভেলপ করে। আর আর কিছু কথা বলেছে যেটা হচ্ছে যে নিউ কন্ডিশন অ্যারাইজ করে কিছু কিছু, তার আগে কোনো রকম কোনো সমস্যা ছিল না, কিন্তু তার প্রেগনেন্সিতে এসে কিছু হরমোনাল এবং বডি চেঞ্জের জন্য সেইখানে আবার নতুন করে কিছু সমস্যা ডেভেলপ করেছে। তাহলে আর্লি প্রেগনেন্সিতে কি হয়? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন প্রথম মা হতে যাচ্ছে তখন তার কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুম থেকে যখন উঠতে পারলো তখন মাথা ঘুরাতে শুরু করে, মাথা ঘুরানোর সাথে সাথে একটু একটু করে বমি বমি ভাব হয়। তাহলে কি হয়, মাথা ঘুরাতে শুরু করলো মানে ভার্টিগো হয়, একটু একটু করে বমি বমি ভাব হলো, তার মানে হচ্ছে তার নসিয়া হচ্ছে। তারপরে তার সাথে সাথে কি হয়, তার বমি হয়, তাহলে ভমিটিং হচ্ছে, ক্ষুধা মন্দা হয়, অ্যানোরেক্সিয়া হচ্ছে। তো যদি এইরকম হতে থাকে একটা মেয়ের, তাহলে সেটাকে আমরা বলি যে প্রেগনেন্সি কিছু, এটাকে সিমটম বলা হয় না, প্রেগনেন্সির সিমটম। এগুলো খুবই সাধারণ একটা সিমটম, এটা প্রত্যেক মায়েরই হবে, ইউজুয়ালি সবারই হয়, কারো কারো ক্ষেত্রে একটু কম হয়, কারো কারো ক্ষেত্রে একটু বেশি হয়। যাদের বেশি হচ্ছে তাদেরকে আমরা অনেক অনেক বমি যখন হয় তখন আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে বলি হাইপারিমেসিস গ্র্যাভিডেরা। এই যে এখন আমি তোমাদের কমেন্টে দেখতে পাচ্ছি, ওকে, তাহলে হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম এটা একটা প্রেগনেন্সির কমপ্লিকেশন। আর একটা প্রেগনেন্সির কমপ্লিকেশন যেটা কমন, মোর কমন আর্লি প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে ব্লিডিং ইন প্রেগনেন্সি। এখন আমাকে বলো কি কি কারণে আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং কি হতে পারে? অ্যাবর্শন, অ্যাবর্শন হতে পারে, তারপরে এক্টোপিক প্রেগনেন্সি হয়, মোলার প্রেগনেন্সি হতে পারে, আর হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এই দেখো এখানে চারটা পয়েন্ট আমরা বলেছি, এই চারটা পয়েন্টের ভিতরে কিন্তু দেখো শেষের যে পয়েন্টটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, এই চারটার ভিতরে কিন্তু এইটা একটা ভালো, এই যতগুলো ব্লিডিং হচ্ছে তার মধ্যে এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। কেন? যে যখন ফার্টিলাইজড ওভামটা ইউটেরাসে এসে ইমপ্ল্যান্ট করে তখন কিন্তু ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম থেকে কিছু ব্লিডিং হয়, একটা ব্লাড শেড হয়ে বের হয়ে আসে, সেইটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত ক্ষতিকর হয় না, যখন জায়গোটটা বসে তখন এই ব্লিডিংটা হয়, সুতরাং এখানে প্রেগনেন্সি কন্টিনিউ করে। কিন্তু আর আর যে তিনটা কন্ডিশনের কথা আমরা বলছি সেই তিনটা কন্ডিশন হচ্ছে যে এই তিনটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। আজকে আমরা কিন্তু শুধুমাত্র আলোচনা করব অ্যাবর্শন নিয়ে, এক্টোপিক প্রেগনেন্সি আর মোলার প্রেগনেন্সি শুধু একটুখানি আমরা বলে যাব। দেখো এখানে ছবিতে এখানে দেখাচ্ছে যে এটা তোমরা জানো এটি ইউটেরাস, ইউটেরাসের হচ্ছে এই বাইরের লেয়ারটা হচ্ছে প্যারামেট্রিয়াম, এটা হচ্ছে মায়োমেট্রিয়া, আর দিস ইজ দ্য এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে সার্ভিক্স, দিস ইজ দ্য ভাজিনা। এখন ইউটেরাসের হোল অফ দ্য ইউটেরাসের লেন্থ তোমরা জানো 8.5 সেন্টিমিটার, 7.5 থেকে আমরা 8.5 সেন্টিমিটার বলতে পারি, এবং তার ভিতরে সার্ভিক্সের লেন্থ হচ্ছে 2.5 থেকে 3 সেন্টিমিটার। এখানে আরো আমরা একটু অ্যানাটমিটা পড়ে নিই। এখানে দেখো এটা হচ্ছে ফেলোপাইন টিউব, আমাকে ফেলোপাইন টিউবের লেন্থ বলো, ফেলোপাইন টিউবের লেন্থটা বলো, লিখে দাও। ফেলোপাইন টিউবের কয়টা পার্টস আছে? চারটা পার্টস আছে, এটা হচ্ছে ওভারি, দিস ইজ দ্য ওভারিয়ান লিগামেন্ট, এখন এই যে ফেলোপাইন টিউব বললাম, এই ফেলোপাইন টিউবের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এর চারটা পার্টসের ভিতরে তোমরা জানো এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল পার্ট, এটা হচ্ছে ইসমাস, দিস ইজ দ্য অ্যাম্পুলা, অ্যান্ড দিস ইজ দ্য ইনফান্টিবুলাম।
ইনফান্ডিবুলামের ভিতরে আবার এটা যেটা আঙ্গুলের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিমব্রিয়া। তো এই পার্টগুলো আবার জানতে হবে যে কতটুকু করে এক একজনের লেন্থ। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল পার্ট এবং ইনফান্ডিবুলাম হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে মুখস্থ করার জন্য, এটা কিন্তু খুব ভালো একটা মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য না মনে রাখার জন্য, এই দুটো লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার অ্যান্ড 1 সেন্টিমিটার। আর ইসমাস হচ্ছে 3 সেন্টিমিটার, অ্যাম্পুলারি রিজিয়ন যেটা সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাই সবচেয়ে বড়। এবং এইখানে কিন্তু ফার্টিলাইজেশনটা টেক্স প্লেস, ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন দিস এরিয়া, দিস ইজ কল দ্য অ্যাম্পুলারি রিজিয়ন। তাহলে নর্মালি কি হচ্ছে, এইখানে ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজ ওভামটা আস্তে 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 করে এখান দিয়ে ও চলে আসলো হচ্ছে এন্ডোমেট্রিয়ামে, এখানে এসে সে এন্ডোমেট্রিয়ামে অ্যান্টেরিয়র সার্ফেসে অথবা পোস্টেরিয়র সার্ফেসে এসে ইমপ্লান্টেশন হলো। নর্মালি এইভাবে একটা ফার্টিলাইজ ওভাম এসে এন্ডোমেট্রিয়ামে বসে, কিন্তু এইখানে দেখো এখানে কি বলেছে যে এখানে কিন্তু ফার্টিলাইজ ওভামটা কি হচ্ছে, তার তো আস্তে আস্তে করে চলে আসার কথা, ফার্টিলাইজেশন হবে, তারপরে কি হবে, সেল ডিভিশন হবে, মাইটোটিক সেল ডিভিশন হবে, 2 সেল হবে, 4 সেল হবে, 8 সেল হবে, এভাবে আস্তে আস্তে করে সেল ডিভিশন হতে থাকবে আর আস্তে 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 করে আগাতে আগাতে চলে আসবে এখানে, এসে 6 আর 7 ডেজে এসে এখানে ইমপ্লান্ট করবে। কিন্তু এইখানে কোনো একটা কারণে এই ফার্টিলাইজ ওভামটা আর চলে আসতে পারলো না, না এসে ও এখানেই বড় হতে থাকলো। যদি এসে এখানে সে বড় হতে থাকে, তখন যেহেতু ফেলোপাইন টিউব কি খুব ছোট্ট একটা জায়গা, পাতলা একটা জায়গা, তাহলে ও তো বড় হতে গেলে কি হবে, এই জায়গা সে নিতে পারবে না, তখন এটা আস্তে আস্তে ছিঁড়ে যাবে, রাপচার হয়ে যাবে, তখন আমরা বলবো যে রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি। এরপরে দেখো আর একটা ছবি, সেখানে কি বলছে, সেখানে বলছে যে এটা হচ্ছে, এখানে কি হয়েছে, ফার্টিলাইজ ওভামটা এখানে এসেছে, কিন্তু এইখানে এসে নর্মালি কি হওয়ার কথা ছিল, নর্মালি এই জায়গায় এসে ইমপ্ল্যান্ট, ও ফার্টিলাইজ ওভামটা এখানে ইমপ্ল্যান্ট করবে, ইমপ্ল্যান্ট করার পরে কি হবে, একটা আউটার সেল মাস হবে, একটা ইনার সেল মাস হবে, এরকমই হবে না, কিন্তু এখানে কি হবে, এখানে কোনো আউটার সেল মাস ইনার সেল মাস যাই ছিল না কেন, সেটাই কিন্তু এখানে এসে সব মোলার টিস্যুতে মোলার টিস্যু হয়ে গেল। তো দিস ইজ কল দ্য মোলার প্রেগনেন্সি। আজকে আমরা এইটুকুই জানবো, এক্টোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি একটু দেখলাম আমরা ছবি, কিন্তু আজকে আমরা মোলার প্রেগনেন্সি এবং এক্টোপিক প্রেগনেন্সি নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবর্শন। তাহলে আমরা প্রথমেই জানি যে অ্যাবর্শন ডেফিনেশনটা জানি। তো হোয়াট ইজ অ্যাবর্শন, অ্যাবর্শন ইট ইজ দ্য এক্সপালশন অর এক্সট্রাকশন অফ এন এমব্রায়ো অর ফিটাস ওয়িং 500 গ্রাম অর লেস ফ্রম ইটস মাদার ওয়েন ইট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, দ্যাট ইজ বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। তার মানে কি, একটা এমব্রায়ো যখন সে বের হয়ে আসবে অথবা তাকে বের করে নিয়ে আসা হবে এবং যার ওজন হবে 500 গ্রাম অথবা তার লেস, এবং এই ফিটাসটা কিন্তু আমাদের এই বাইরের জগতে এসে তার কিন্তু সার্ভাইভ করার ক্যাপাবিলিটি থাকবে না, তার মানে বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। এখন বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি এটা বলতে আমরা ইউজুয়ালি বুঝি এক এক দেশের জন্য কিন্তু এক এক রকম, আমাদের দেশের জন্য এটা আমরা সাধারণত ধরি যে 28 উইকস হলে পরে, 28 উইকস এর আগে কিন্তু তার ভায়াবিলিটি আসে না, তাহলে এজ অফ ভায়াবিলিটি আমরা বলি যে 28 উইকস। আর বাইরের দেশে কিন্তু এজ অফ ভায়াবিলিটি ধরা হয় 22, তার মানে ওরা 22 সপ্তাহের বাচ্চাকে কিন্তু ওরা কিন্তু সার্ভাইভ করাইতে পারে। সুতরাং এজ অফ ভায়াবিলিটি কিন্তু এক এক দেশের জন্য এক এক রকম। ইনসিডেন্সটা কি, 10 to 20 অফ অল ক্লিনিক্যাল প্রেগনেন্সি, যতগুলো ক্লিনিক্যাল প্রেগনেন্সি হবে তার ভিতরে 10 থেকে 20% হচ্ছে অ্যাবর্শন হতে পারে। 70% অফ অ্যাবর্শন সরকার বিফোর দ্য 16th week। এখানে তো একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে 17.5% অ্যাবর্শন 16 সপ্তাহের আগে কিন্তু ঝরে যায়। আর রেটস ভ্যারি করে কি কারণে, ম্যাটার্নাল এজের সাথে রেটস ভ্যারি করে, এবং অলসো হাই ইন ওমেন উইথ পাস্ট, যাদের মিসক্যারেজ ছিল তাদের দেখুন, তাদের ভিতরে দেখা যায় যে অ্যাবর্শন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ক্লাসিফিকেশন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে পরীক্ষার হলে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয় যে অ্যাবর্শন বলতে তুমি কি বুঝো, এটা জিজ্ঞাসা করা হয়, এবং অ্যাবর্শনের ক্লাসিফিকেশন এটা তো সবাইকে ইনভ্যারিবলি অনেককেই জিজ্ঞাসা করা হয়, সুতরাং এটা তোমাকে কিন্তু মুখস্থ করেই রাখতে হবে বা মনে রাখতে হবে। মনে রাখার উপায় কি, অ্যাবর্শনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন।
তো ইনডিউসড অ্যাবর্শনটা কি জিনিস? ইনডিউসড মানে ইনডিউসড করা হচ্ছে, তার নিজে থেকে হচ্ছে না, নিজে থেকে যেটা হচ্ছিল সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। ইনডিউসড আমরা কখন করি? একটা হচ্ছে যে মেডিকো লিগাল কন্ডিশন, এটা ইনডিউসটা করতে হবে, তার জন্য করতে হবে, হয় বাচ্চার কোনো সমস্যা আছে, এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করা যাবে না, সো আমাকে ইনডিউস করতে হবে, অথবা মায়ের জন্য করতে হবে। মায়ের জন্য কেন? মায়ের হয়তো এমন কোনো সমস্যা আছে যে সেই মাটা এই বাচ্চাকে ক্যারি করতে পারবে না, তার হয়তো সিভিয়ার ডিগ্রি কার্ডিয়াক প্রবলেম আছে, অথবা তার থাইরয়েড হরমোন আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অথবা তার আনকন্ট্রোল থাইরয়েড হরমোনের সমস্যা আছে, এরকম যদি কিছু থাকে, ফার্স্ট টাইম ডায়াগনোসিস হয়েছে হাইপোথাইরয়েডিজম, তার লেভেলটা এত বেশি যে ওই বাচ্চাটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো দেখা যাবে যে সেই বাচ্চাটার কোনো কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু তখন আমরা চিন্তা করতে বলি যে তখন আমরা ইন্ডিউস করতে বলি, সেটা হচ্ছে মেডিকো লিগাল ইন্ডাকশন। আরেকটা কি হচ্ছে ইললিগাল। ইললিগাল তো তোমরা বোঝোই যে যে কোনো কারণে হোক মা বাচ্চাকে ক্যারি করতে চাচ্ছে না, তখন যে অ্যাবর্শনটা করা হয় সেটা হচ্ছে তারা কোনো কিন্তু আমাদের কাছে আসে না, ক্লিনিক্যাল কোনো সাপোর্ট নেয়নি, তারা নিজেরা নিজেরা ইললিগাল ওয়েতে বাচ্চাকে অ্যাবর্শন করেছে। এগুলোর কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে যে কিভাবে অ্যাবর্শন করে, তারা অনেক কিছু ব্যবহার করে যেগুলো কোনো মানে যেহেতু তারা হাসপাতালে আসে না সেরকম কোনো অ্যাসেপসিস মেনটেন করে নেয় না, তো সেই জন্য তারা অনেক কিছু ব্যবহার করে এই বাচ্চাকে অ্যাবর্শন করে। আজকে আমরা এই কথায় যাবো না, আজকে আমরা শুধু স্পন্টেনিয়াস অ্যাবর্শনটা পড়ি, এখান থেকে আমরা কিছু কথাতে যাব, যখন আমরা সেপটিক অ্যাবর্শন পড়ো তখন এদিকে আমরা কিছু বলে ফেলবো। তাহলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন যখন, সেটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আইসোলেটেড আর একটা হচ্ছে রিকারেন্ট। রিকারেন্ট মানে হচ্ছে যে বারবার কোনো মায়ের যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে রিকারেন্ট, আর আইসোলেটেড মানে কোনো এক সময় একটা বাচ্চা হয়তো নষ্ট হয়েছিল সেই জন্য আমরা তাকে বলি আইসোলেটেড অ্যাবর্শন। আইসোলেটেড এর ভিতরে আবার কতগুলো আছে দেখো, ছটা আলাদা টাইপ আছে। ছটার ভিতরে যেটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপ্টিক অ্যাবর্শন। এখন এই যে মনে রাখার একটা ব্যাপার আছে, মনে রাখার মতো কি, আমি যে বলছি যে অঙ্কের মতো করে কিন্তু পড়তে হবে পড়াশোনাটা, যদি আমি অঙ্কের ছকের মধ্যে বসিয়ে দিই তাহলে তোমার কিন্তু মনে থাকবে। তো প্রথমে আমরা যখন বলি থ্রেটেন্ড অ্যাবর্শন, থ্রেটেন্ড মানে কি, ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, সে থ্রেট করছে মানে আমি বের হয়ে যাব, তো বের হয়ে যাওয়া তাকে থামাতে হবে, যদি সে থেমে যায় তাকে থামানো যায় তাহলে সেখান থেকে কি করবে, প্রেগনেন্সি কন্টিনিউ করবে। সুতরাং থ্রেটেন্ড অ্যাবর্শন কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করে, কোনো কোনো ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে সে থ্রেট করতে করতে কিন্তু বের হয়ে গেল, তার মানে সে তখন বের হয়ে যাবে। ইনএভিটেবল অ্যাবর্শন, তাকে তা কিছুতেই রাখা যাচ্ছে না, সে বের হবে, তাহলে ইনএভিটেবল মানে হচ্ছে অবশ্যম্ভাবী, মানে সে বের হবে। তাহলে ইনএভিটেবল যখন হলো তাহলে প্রথমে থ্রেটেন আমরা বলবো, তারপরে বলবো ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল পরে কি হয়, অবশ্যই সে বের হয়ে যাবে, বের হতে যে সে পুরোটাই কিন্তু সুন্দরভাবে বের হয়ে যেতে পারে, যদি পুরোটাই বের হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন, যদি কিছু অংশ থেকে যায়, কিছু অংশ বের হয়ে যায় তাহলে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। তারপরে আরেকটা টাইপ বলি আমরা, সেটা হচ্ছে একটা মিসড অ্যাবর্শন, আরেকটা হচ্ছে সেপ্টিক অ্যাবর্শন। তাহলে এইভাবে আমরা এখন ক্লাসিফিকেশন যেটা করলাম সেইভাবে আমরা ক্লাসিফিকেশন করে এখন আমরা যাব আস্তে আস্তে পুরোটা পড়তে। তার ভিতরে কিন্তু আমরা দুটো কথা বলি, একটা হচ্ছে কেমিক্যাল প্রেগনেন্সি, আমি জানি না তোমরা জানো কিনা এই শব্দটার সাথে, তোমরা পরিচিত কিনা কেমিক্যাল প্রেগনেন্সি। কেমিক্যাল প্রেগনেন্সি বলে একটা শব্দ আছে, কি বলি এটা আমরা একটু তোমাদেরকে বলি, কারণ আজকাল কিন্তু এই শব্দের সাথে অনেক পেশেন্টও পরিচিত, সুতরাং তোমাকে এসে যদি কেউ বলে যে আমার একবার কেমিক্যাল প্রেগনেন্সি হয়েছিল তাহলে তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ কেমিক্যাল প্রেগনেন্সি। কেমিক্যাল প্রেগনেন্সি ইট ইজ এ ভেরি আর্লি মিসক্যারেজ হুইচ ক্যান অকার বিফোর ইউ ইভেন লার্ন দ্যাট ইউ আর প্রেগনেন্ট। দেখো এটা খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে গেছে এবং একজন মা কিন্তু বুঝতেই পারে নাই যে সে প্রেগনেন্ট ছিল। As pregnancy tests have become more sensitive and more common, an increased number of chemical pregnancies have been diagnosed. তো আগে যেটা হতো সেটা হচ্ছে অনেক সময় তো প্রেগনেন্সি টেস্ট করা হতো না বা দেখা হতো না, সুতরাং মানুষ কিন্তু জানতে পারতো না এবং বুঝতেও পারতো না যে সে প্রেগনেন্ট ছিল কিনা। কিন্তু এখন দেখা যায় যে একটা মেয়ে কিন্তু ডেট যখনই সে মিসড করে তখনই সে কিন্তু পরীক্ষা করতে যায়, এবং এই পরীক্ষা কিন্তু যে সে শুধু ইউরিনের ইউরিন টেস্ট করছে, বাসায় বসে স্ট্রিপ টেস্ট করে দেখছে তা না, সে কিন্তু জানে যে কোন টেস্টটা করলে তার প্রেগনেন্সি কনফার্ম করা যাবে। এখন কিন্তু সবাই জানে মোটামুটি কোন টেস্টটা করলে কনফার্ম হওয়া যাবে বলতো, ব্লাডের। আচ্ছা আমাকে একটু লিখে দাও তো কোন টেস্টটা করলে কনফার্ম হওয়া যাবে ব্লাডের, ব্লাডের টেস্ট, তারপরে আমি বলি।
এখন কেমিক্যাল প্রেগন্যান্সি ইজ মোস্ট লাইকলি দ্য রেজাল্ট অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস ইন দ্য ফার্টিলাইজড ওভাম কেন কেমিক্যাল প্রেগন্যান্সি হচ্ছে এটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হচ্ছে সেই জন্য কিন্তু এটা আর থাকছে না বের হয়ে যাচ্ছে অ্যান্ড এগ ইজ ফার্টিলাইজড বাট ইজ নন ভায়াবল শর্টলি আফটার ইমপ্লান্টেশন একটা ফার্টিলাইজড হয়েছিল কিন্তু ইমপ্লান্টেশন করার পরপর এটা কিন্তু আর দেখা গেল না যখনই আল্ট্রাসাউন্ড করুক বা যেভাবে হোক তাকে কিন্তু আর দেখা যায় না তো সাইন অ্যান্ড সিমটমের মধ্যে কি হতে পারে দেয়ার মে বি নো সাইন্স অফ এ কেমিক্যাল প্রেগনেন্সি মোস্ট ওমেন সিম্পলি বিগিন টু ব্লিড অ্যারাউন্ড দ্য টাইম অফ দ্য নেক্সট পিরিয়ড দো দেয়ার পিরিয়ড মে অ্যারাইভ এ ফিউ ডেজ লেট অর টু বি স্লাইটলি হেভিয়ার দেখো কোনো কোনো সময় কিন্তু এইটা কিন্তু আসলে তোমাদেরকে জানতে হবে কারণ এখন কিন্তু আমরা কি করি ইনফার্টিলিটির অনেক চিকিৎসা করি এআরটি হয় সুতরাং এই এইখানে যখন ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয় তখনও কিন্তু এই কেমিক্যাল প্রেগনেন্সি গুলো হয় সুতরাং এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে এখন জানতে হবে হঠাৎ যদি বোর্ড ভাইবাতে তোমাকে যদি কোনো কোনো এক্সটার্নাল জিজ্ঞাসা করে বা ইন্টারনাল জিজ্ঞাসা করে হোয়াট ইউ মিন বাই কেমিক্যাল প্রেগনেন্সি সো তোমাকে এটা উত্তরটা জানতে হবে এবং বলতে হবে তাহলে এইখানে বলেছে যে কোনো সাইন সিমটম হয় না সেখানে সাধারণত দেখা যায় যে পিরিয়ড হয়তো সে দুই তিনটে দিন বা চার পাঁচ দিন পিরিয়ডটা দেরিতে হলো এবং সেই সময় পিরিয়ডের খুব বেশি একটু যেরকম তার পিরিয়ড নর্মালি হয় তার চেয়ে একটু বেশি পিরিয়ড হতে পারে অথবা ওই সময় সে একটু পেইন অনুভব করতে পারে এরপরে আর একটা কথা কিন্তু তোমরা শুনে থাকো সেটা হচ্ছে ব্লাইটের ওভাম ব্লাইটের ওভাম হচ্ছে অলসো নোন অ্যাজ এন এমব্রায়োনিক প্রেগনেন্সি ব্লাইটের ওভাম ওয়াকার্স ভেরি আর্লি ইন প্রেগনেন্সি ওফেন বিফোর ইউ হ্যাভ নো ইউ আর প্রেগনেন্ট একই রকম কিন্তু কিন্তু এখানে আরেকটু সময় বেশি পাওয়া যায় এ ফার্টিলাইজড এগ অ্যাটাচেস টু দ্য ইউটেরাইন ওয়াল বাট ইট এমব্রায়ো ডাজ নট ডেভেলপ এখানে কি হয় এখানে যেটা হয় যে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বলে যে সবসময় যে একটা স্যাট দেখা যাচ্ছে একটা স্যাট দেখা যাচ্ছে কিন্তু ওর ভিতরে কোনো এমব্রায়ো দেখা যাচ্ছে না কোনো ফিটাল পোল দেখা যাচ্ছে না তারপরে তো কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাচ্ছে না কিছুই পাচ্ছে না তখন ওরা আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু লিখে দেয় যে ব্লাইটের ওভাম এবং এরকম একটা রিপোর্ট যখন আমাদের কাছে নিয়ে আসে ওরা যদি নাও লিখে দেয় যে ব্লাইটের ওভাম শুধু ওরা লেখে যে স্যাট দেখা যাচ্ছে বাট কোনো ফিটাল পোল দেখা যাচ্ছে না তখনই কিন্তু আমরা মনে করি যেটা ব্লাইটের ওভাম যদি এরকম একটা রিপোর্ট আসে তখন আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা বলি যে আরো 15 দিন পরে বা 3 সপ্তাহ পরে আপনি আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডেটটা ঠিক থাকে না সুতরাং দেরিতে ফার্টিলাইজেশন ওভামটা আসে তো পরে কারো কারো দেখা যায় যে 9 উইকসের ভিতরে এটা ইউজুয়ালি তখন পাওয়া যায় যে হ্যাঁ ফিটাল পোল পাওয়া যাচ্ছে সুতরাং ব্লাইটের ওভাম পাওয়া গেলে যে সাথে সাথে আমি বলবো যে না আপনার এটা থাকবে না আপনাকে এটা অ্যাবর্শন করে ফেলতে হবে সেটাও কিন্তু না তাহলে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পরে তারপরে আবার দেখতে হবে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ইভালুয়েশন করে তারপরে আমাকে ডিসিশন নিতে হবে যেটা থাকবে কি থাকবে না এবং এর মধ্যে যদি এটা মনে কন্টিনিউ না করে তাহলে দেখা যাবে যে তার ব্লিডিং শুরু হয়ে গেছে এবং বাচ্চাটা আস্তে আস্তে বের হয়ে যাবে ঠিক আছে পরে আমরা যাই তাহলে এরপরে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে যে কি কি কারণে অ্যাবর্শনটা হয় তাহলে আমার ইটিওলজি জানতে হবে ইটিওলজির ভিতরে কি আছে একটা হচ্ছে ফিটাল ফ্যাক্টরস আর একটা হচ্ছে ম্যাটারনাল ফ্যাক্টরস ফিটাল ফ্যাক্টরস এর ভিতরে আসছে জেনেটিক জেনেটিকের ভিতরে 50% অফ আর্লি মিসক্যারেজ ইজ ডিউ টু দ্য ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আমরা কিন্তু এটা সবসময় বলি যে যতগুলো প্রেগনেন্সি লস হবে আর্লি প্রেগনেন্সি লস হবে তার ভিতরে কিন্তু 50% প্রেগনেন্সি লস যেটা হয় মিসক্যারেজ যেটা হয় সেটা কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এর জন্যই হয় তার ভিতরে দেখো নিউমেরিক্যাল ডিফেক্ট আছে দ্যাট মিন্স ট্রাইজোমি পলিপ্লয়েডি মনোজোমি এসবের কারণে কিছু যায় আর কিছু যা হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্টস লাইক ট্রান্সলোকেশন ডিলিশন ইনভার্সন এর জন্য কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হয় যার জন্য দেখা যায় 50% মিসক্যারেজ এই সময়টাই ঘটে যায় মাল্টিপল প্রেগনেন্সি যদি হয় একসাথে 3টা 4টা বেবি যদি আসে তাহলে তার জন্য অ্যাবর্শন হতে পারে আর কিছু ভিলায়ের সমস্যা থাকে ডিজেনারেশন যদি হয় ভিলায়ের তাহলে তার কারণে কিন্তু অ্যাবর্শন হয় এরপরে আসছে ম্যাটারনাল ফ্যাক্টরস আচ্ছা এটাও কিন্তু রিটেন এর কোশ্চেন এই পড়াটা কিন্তু পড়তে হবে এবং এটাও কিন্তু বুঝে বুঝেই পড়তে হবে তাহলে দুটো কারণ থাকে একটা হচ্ছে ফিটাল ফ্যাক্টর আর একটা হচ্ছে ম্যাটারনাল ফ্যাক্টর ফিটাল ফ্যাক্টর তো মনে আছে আমরা পড়ে নিলাম যে বেশিরভাগই হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এর জন্য হয় মাল্টিপল প্রেগনেন্সিতে হয় কিছু হচ্ছে ডিজেনারেশন অফ ভিলায় তার জন্য হয় আর ম্যাটারনাল ফ্যাক্টরটা এটা মনে রাখতে হবে এটাই তোমাকে কিন্তু অনেক ক্ষেত্রেই পড়া ধরে এবং ভাইভাতেও তোমাকে পড়া ধরতে পারে সেটা হচ্ছে যে ম্যাটারনাল ফ্যাক্টরের ভিতরে এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ফ্যাক্টরস এর ভিতরে কি হয় লিউটাল ফেজ ডিফেক্ট থাইরয়েড অ্যাবনর্মালিটিস এবং ডায়াবেটিস মেলিটাস
তাহলে এন্ডোক্রাইন কজ কি কি হচ্ছে? একটা হচ্ছে লিউটেল ফেজ ডিফেক্টের জন্য হতে পারে, থাইরয়েড অ্যাবনর্মালিটিস এর জন্য হতে পারে এবং ডায়াবেটিস মেলিটাস এর জন্য হতে পারে। সেই ডায়াবেটিস মেলিটাসটা আবার কি হতে পারে? আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। অ্যানাটমিক্যাল কিছু ডিফর্মিটিস থাকতে পারে, তার ভিতরে হতে পারে এটা সার্ভিকো ইউটেরাইন ফ্যাক্টর হতে পারে, মানে সার্ভিক্স এর কিছু সমস্যা থাকতে পারে, ইউটেরাস এর কিছু সমস্যা থাকতে পারে। সার্ভিক্স এর সমস্যা কি হতে পারে? সার্ভাইকাল ইনকম্পিটেন্স অ্যান্ড ইনসাফিসিয়েন্সি, মানে সার্ভিক্স এর যে পরিমাণ ক্যাপাসিটি ছিল আটকে থাকার সেটা থাকলো না, সে দেখা গেলো বাচ্চাটা যখন বড় হতে শুরু করলো তখন আস্তে আস্তে সে তার সে ডাইলেট করা শুরু করলো এবং বাচ্চাটা সুন্দরভাবে বের হয়ে চলে আসলো, তাহলে সেটাকেই বলা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। আর কি হতে পারে? কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস, ইউটেরাস এর কিছু কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে পারে, তো তার জন্য কিন্তু অ্যাবর্শন হয়। আমরা কনজেনিটাল ম্যালফরমেশন পরের চ্যাপ্টারে যে পড়ব। ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে, ইউটেরাস এর ভিতরে অনেক ফাইব্রয়েড থাকতে পারে, সেই ফাইব্রয়েড এর কারণে অ্যাবর্শন হতে পারে। আরেকটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন অ্যাডহেশন, যদি ইউটেরাস এর ভিতরে কোথাও অ্যাডহেশন থাকে তাহলে তার কারণেও বাচ্চা অ্যাবর্শন হতে পারে। তাহলে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস গুলো কখন হয়, এন্ডোক্রাইন ডিসফাংশন কখন হয়, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। ইনফেকশনের জন্য যে অ্যাবর্শন গুলো হয় সেটা কি ধরনের ইনফেকশন? একটা হচ্ছে ভাইরাল কিছু কারণ আছে, সেটা হচ্ছে রুবেলা ইনফেকশন হতে পারে, সাইটোমেগালো ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে, এইচআইভি দিয়ে হতে পারে, এখন কোভিড দিয়ে হবে কিনা, কোভিড-19 দিয়ে অ্যাবর্শন হবে কিনা সেটা আমাকে কে কে বলবে? কে কে বলবে লিখে দাও তো, আমি তো কমেন্টও দেখতে পাচ্ছি না। কোভিড-19 দিয়ে কি অ্যাবর্শন হবে কিনা আমাকে কে বলতে পারবে বলো তো? আচ্ছা, কোভিড-19 এর কথাটা আমরা বলবো পরে এক সময়, ঠিক আছে। প্যারাসাইটিক এর ভিতরে হচ্ছে টক্সোপ্লাজমা, ম্যালেরিয়া, এসব প্যারাসাইটিক ইনফেস্টেশন যদি হয় তাহলে তার জন্য হতে পারে অ্যাবর্শন। ব্যাকটেরিয়াল কিছু কারণ আছে, ইউরোপ্লাজমা, ক্লামিডিয়া ইনফেকশন, তার জন্য হতে পারে। আর কিছু আছে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ভিতরে অটো ইমিউন ডিজিজ, অ্যালো ইমিউন ডিজিজ, অ্যান্টিফেটাল অ্যান্টিবডিস, এর ভিতরে আমরা কিন্তু দেখো এই অটো ইমিউন ডিজিজ এর ভিতরে আমরা কিন্তু কি কি অ্যান্টিবডি করি এটা কিন্তু অনেকেই তোমরা জানো। আমরা কি করি? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করি, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি করি। এখন এখানে যদি টর্চের পুরো ইয়েটা করি আমরা, ভাইরাল ইনফেকশন, প্যারাসিটিক ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা অ্যান্টিবডি টেস্ট করি, তাই না? কখন করি এগুলো? কিন্তু আমরা যখন রিকারেন্ট প্রেগনেন্সি লস করবো তখন আমরা এটা বেশি বেশি করে করবো, এই জন্য আমি এখানে এত ডিটেলস বলছি না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে আছে সিগারেট স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, কন্ট্রাসেপ্টিভ কিছু এজেন্ট ব্যবহার করে কেউ, তার কারণে হতে পারে। ম্যাটারনাল মেডিকেল ইলনেস এর ভিতরে সাইনোটিক হার্ট ডিজিজ, হিমোগ্লোবিনোপ্যাথি যদি থাকে তাহলে সেক্ষেত্রেও অ্যাবর্শন হতে পারে। আর কিছু দেখো 40-60% এতগুলো কারণ আমরা বললাম কিন্তু তার চাইতে দেখো আনএক্সপ্লেইনডই হচ্ছে মেজরিটি কেস, সেখানে হচ্ছে 40-60% ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট কজ ইজ আর নট নন। তাহলে এতগুলো পড়াশোনা করলাম, এত কিছু বললাম আমরা, তার ভিতরে দেখো আবার আমরা কি বলছি 40-60% ক্ষেত্রে কিন্তু আনএক্সপ্লেইন কেন অবর্ষণ হচ্ছে সেটাকে আমরা ব্যাখ্যা করে বলতে পারবো না। আচ্ছা, এই ছবিগুলো দেখতে নিশ্চয়ই তোমাদের কারো ভালো লাগছে না, কিন্তু অ্যাবর্শন যখন হয় এইরকম করে বাচ্চা বের হয়ে যায়। 12 weeks এর একটা যদি বেবি দেখো এরকম তাহলে দেখতে হবে যেটা 12 weeks এর বেবি, একটা বেবিকে দেখলেই বোঝা যায় যেটা 12 weeks এর বেবি। আবার দেখো এই ছবিটাতে, সেটাতে হচ্ছে একটু বড় বাচ্চা, সেটা হচ্ছে 16 weeks এর মিসক্যারেজ। এগুলো ছবি আমি ছড়াই, এগুলো ভালো লাগে না দেখতে। আচ্ছা, আর একটা ছবি এখানে দেখো, এটাও একটা বেবি বের হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে, এবং আমরা কিভাবে এই প্রসিডিউরটা করি তার একটা ছবি, সিম্বলিক একটা ছবি দিয়ে দেখানো হয়েছে। এগুলো প্রসিডিউরের সামনে করবো। থ্রেটেন্ড অ্যাবর্শন হচ্ছে দিস ইজ এ কন্ডিশন ইন হুইচ মিসক্যারেজ হ্যাজ স্টার্টেড বাট হ্যাজ নট প্রোগ্রেস টু এ স্টেট ফ্রম হুইচ রিকোভারি ইজ ইম্পসিবল। দেখো কত সুন্দর করে একটা ডেফিনেশন লিখেছে, যে মিসক্যারেজ হওয়ার প্রসেসটা শুরু হলো কিন্তু সে এমন একটা জায়গায় গেল না যেখান থেকে তার রিকোভারি একেবারেই ইম্পসিবল। তাহলে এটাই একমাত্র অ্যাবর্শনের একটা ভালো দিক, থ্রেটেন অ্যাবর্শন, যেটা হচ্ছে এখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। 75% ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি এখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করে, এবং 25-30% ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করে না, সেখানে ইনএভিটেবল অ্যাবর্শন অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে যায়। দেখো এখানে ছবিটা দিয়ে দেখানো গেছে, যেখানে এখানে কিন্তু স্যাক বেবি কোথাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু
একটু করে ব্লিডিং শুরু হয়েছে, ব্লিডিংটা এই দিক দিয়ে চলে এসেছে। দিস ইজ দ্য ইমেজ অফ থ্রেটেন্ড অ্যাবর্শন। ক্লিনিক্যাল ফিচার, এখানে কিন্তু তোমাদেরকে যে কোশ্চেনটা প্রায় করা হয় সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য থ্রেটেন্ড অ্যাবর্শন অ্যান্ড ইনকমপ্লিট অ্যাবর্শন। এটা একটা রিটেনেরও কোশ্চেন হয়, আবার বোর্ড ভাইবাতেও যখন তোমরা বসবে তখনও কিন্তু এই কোশ্চেনটা করা হয়, এবং সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে বলতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি এই ডিফারেন্সিয়েশনটা এখনই কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, আসলে আমার কাছে না তোমাদের, তোমরা কিন্তু অ্যান্সার দিচ্ছ, বাট আমি কিন্তু অ্যান্সার গুলো আসলে আসছে না কেন জানি, আমি আসলে দেখতে পাচ্ছি না। এটা তো আসলে একটা ব্যাপার হলো, কোনো অ্যান্সার কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু দেখে নেই না, কেন আমি দেখতে পাচ্ছি না একটু চেক করে নেই। আচ্ছা, আমরা যাই মনে হয়, আমি যদি দেখতে না পারি এখন কি করা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের ভিতরে আমরা কি দেখব, দি পেশেন্ট হ্যাভিং অ্যামোনোরিয়া কমপ্লেইন্টস অফ স্লাইট ব্লিডিং পার ভ্যাজিনা। তাহলে এখানে কি থাকবে, একটা হিস্ট্রি থাকবে অ্যামোনোরিয়ার, এবং তার সাথে কি থাকবে, পার ভ্যাজিনাল স্লাইড ব্লিডিং থাকবে। এখানে ব্লিডিং এর কথা যেটা আমরা বলি সেটা হচ্ছে এই ব্লিডিংটা থাকবে কিন্তু স্লাইড, এবং পেইন যেটা থাকবে সেই পেইনটাও কিন্তু ইউজুয়ালি হচ্ছে পেইনলেস থাকবে। দেয়ার মে বি মাইল্ড ব্যাকএক অর ডাল পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শনে কি থাকবে, থ্রেটেন্ড অ্যাবর্শনে হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া থাকবে, সেখানে কি হবে, পেশেন্ট এসে তোমার কাছে কমপ্লেইন করবে যে স্লাইড ব্লিডিং হচ্ছে, এবং পেইনটা কিন্তু এখানে ইউজুয়ালি পেইনলেস, মে বি দেয়ার ইজ মাইল্ড পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন অর ব্যাকে। এখন আমরা যদি এক্সামিন করি, ধরো পেশেন্টটা যদি পিরিয়ড অফ অ্যামোনোরিয়া থাকে তার হচ্ছে 14 weeks বা 16 weeks, সেখানে কি হবে, 16 weeks যদি অ্যামোনোরিয়া থাকে তাহলে কিন্তু আমি পেশেন্টের পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করবো তখন কিন্তু আমি একটা ফান্ডাল হাইট পাবো, 16 weeks এর হাইট পাওয়া যায়। তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শনে কি করবে, আমি যখন হাত দিয়ে দেখবো পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তখন দেখবো যে ফান্ডাল হাইটটা 16 weeks এর মতো, হ্যাঁ ঠিকই তো 16 weeks এর মতোই আছে, তার মানে ভালো আছে, অ্যাবডোমিনটা সফট থাকবে, নন টেন্ডার থাকবে। আর যদি পার ভ্যাজিনাল এক্সামিনেশন করি, ইউজুয়ালি কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনে খুব বেশি ব্লিডিং না হলে আমরা পার ভ্যাজিনাল এক্সামিনেশন করি না, কিন্তু পরীক্ষার জন্য তোমাকে জানতে হবে যদি আমি পার ভ্যাজিনাল এক্সামিনেশন করতাম তাহলে কি হতো, সেখানে কি হতো, স্লাইট ব্রাইট রেড পার ভ্যাজিনাল ব্লিডিং পাওয়া যেত, এবং সার্ভিক্সটা অবশ্যই ক্লোজ থাকবে, এখানে সার্ভিক্সটা কিন্তু ওপেন থাকবে না। তাহলে এটাই কিন্তু পার্থক্য হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনের সাথে থ্রেটেন্ড অ্যাবর্শনের। ইনভেস্টিগেশনে আমরা কি করব, আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা করি, আল্ট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সি প্রোফাইলে কি বলবে, বলবে যে ফিটাসটা লাইভ ফিটাস বলবে। ট্রিটমেন্টে কি করব, আমরা ট্রিটমেন্টে হচ্ছে রেস্ট দিব ফর ফিউ ডেজ আনটিল ব্লিডিং স্টপস। যতদিন পর্যন্ত না ব্লিডিং স্টপ করে ততদিন পর্যন্ত আমরা রেস্টে রাখবো, অ্যাভয়েড ইন্টারকোর্স, এবং ড্রাগের ভিতরে আমরা যেটা দিই যে পেশেন্টের যেহেতু একটু রেস্টে রাখা দরকার সুতরাং সিডেটিভ দিব, ফেনোবারবিটন সে নেবে, এবং আমরা যেটা বলি যে প্রোজেস্টেরন দিই। কেন প্রোজেস্টেরন দিই, কারণ এখানে অনেক সময় দেখা যায় যে হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, তার মানে লিউটারাল ফেজ ডিফেক্ট যদি থাকে, প্রোজেস্টেরন যদি কোনো পেশেন্টের কম থাকে তাহলে আমরা একটা প্রোজেস্টেরনের সাপোর্ট দিই। এই প্রোজেস্টেরনের সাপোর্টটা আমরা ইউজুয়ালি ওরাল ফর্মেও দিয়ে থাকি, এবং কখনো যদি ব্লিডিংটা একটু সিভিয়ার ফর্মে যায় তাহলে আমরা সেক্ষেত্রে প্রোজেস্টেরনটা ইনজেক্টেবল ফর্মেও দিয়ে থাকি। আর পেইন যদি থাকে তাহলে সেই পেইন রিলিফ করার জন্য আমরা ভিসারেলজিন ট্যাবলেট দিই পেশেন্টকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বেশি পেইন থাকলে, ইউজুয়ালি আমরা বলি যে থ্রেটেন্ড অ্যাবর্শনে পেইনটা বেশি হয় না, সো আমাদেরকে ইনজেক্টেবল ফর্মে যেতে হয় না, আমরা ভিসারেলজিন দিলে, ট্যাবলেট ফর্মে দিলে কিন্তু পেইনটা কমে যায়। জেনারেল মেজার্স এর ভিতরে আসছে, কি করবে পেশেন্ট, যদি ব্লিডিং হয় তাহলে তাকে বলতে হবে যে ভালভাল প্যাড ইউজ করতে হবে,
এবং আমরা তো সবসময় যখন জেনারেল মেজারের কথা বলবো তখন আমরা এই কথা বলবো যে তাকে পালস টেম্পারেচার ভ্যাজিনাল ব্লিডিং সব চেক করতে হবে, রেকর্ড করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা বলেছি প্রেগনেন্সি কন্টিনিউশন করে 85%, আমি বলেছিলাম 75%, ওরা কিন্তু আরেকটু বেশি বলেছে, ওরা বলেছে যে 85% প্রেগনেন্সি কন্টিনিউ করে। ইনএভিটেবল অ্যাবর্শন, দ্য ক্লিনিক্যাল টাইপ অফ অ্যাবর্শন হোয়ার দ্য চেঞ্জেস হ্যাভ প্রোগ্রেস টু এ স্টেট ফ্রম হোয়ার কন্টিনিউশন অফ প্রেগনেন্সি ইজ ইম্পসিবল। তার মানে এটা একটা ক্লিনিক্যাল টাইপ অফ অ্যাবর্শন যেখানে এই প্রোগ্রেশনটা কিন্তু আর কখনোই তাকে পিছনে নিয়ে আসা যাবে না, সে কিন্তু সামনের দিকে চলে যাবে, তার মানে সে অবশ্যই সে অ্যাবর্শন হবেই, তাকে কোনোভাবেই আর আটকানো যাবে না, তাকে কোনোভাবেই আর প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে না। দেখো এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে, পুরো স্যাকটা কিন্তু এখানে থাকে না, ইউজুয়ালি উপরের দিকে, সেখান থেকে স্যাক সহ কিন্তু বেবিটা একদম নেমে চলে আসছে, তার মানে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখো অস ওপেন হয়ে গেছে, তাহলে এইখানে কোনোভাবেই আর একে আটকে রাখা যাচ্ছে না। যখনই সার্ভিক্স এর মুখ খুলে যায়, সার্ভিক্স যখন ডাইলেট করে যায়, ওপেন হয়ে যায় অসটা, তখন কিন্তু কোনোভাবেই আর তাকে পিছনের দিকে নিয়ে যাওয়া যায় না, সে তখন চলেই আসবে। সুতরাং এটা হচ্ছে ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল অ্যাবর্শনের ক্লিনিক্যাল ফিচার কিরকম হবে? দি পেশেন্ট হ্যাভিং দ্য ফিচার্স অফ থ্রেটেন্ড অ্যাবর্শন প্রেজেন্টস উইথ ভ্যাজিনাল ব্লিডিং। তাহলে এই পেশেন্টটা যদি থ্রেটেন্ড মিসক্যারেজ থাকে, প্রথম দিকে ধরো পেশেন্টটা এসেছে তোমার কাছে অল্প অল্প ব্লিডিং নিয়ে, অল্প অল্প পেটে ব্যথা নিয়ে, কিন্তু পরের দিকে কি হবে, সেক্ষেত্রে এই থ্রেটেন্ড থেকে কিন্তু অ্যাগ্রাভেট করে কি হতে পারে, ইনএভিটেবল অ্যাবর্শন হতে পারে, সেক্ষেত্রে ভ্যাজিনাল ব্লিডিং হবে এবং এই ভ্যাজিনাল ব্লিডিংটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে, এবং যে পেইনটা ছিল মাইল্ড সেই পেইনটা আস্তে আস্তে সিভিয়ার ফর্মে যাবে, এটা আমরা বলি অ্যাগ্রাভেশন অফ দ্য কলিকি পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। সামটাইমস দ্য ফিচার্স মে ডেভেলপ কুইকলি উইদাউট প্রায়র ক্লিনিক্যাল এভিডেন্স অফ দ্য থ্রেটেন্ড মিসক্যারেজ। মানে এমন সময় কোনো কোনো ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে যে সবসময় ইনএভিটেবল অ্যাবর্শন হবে এটাও কিন্তু কোনো কথা নাই, এরকম কোনো থ্রেটেন্ড মিসক্যারেজের কোনো আলামতি ছিল না, ব্লিডিংও অল্প অল্প হয়ে যে বেশি হবে তাও হলো না, হঠাৎ করে তার সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন হলো, সিভিয়ার ব্লিডিং হয়ে গেল, একেবারে তার সরাসরি চলে গেছিল ইনএভিটেবল অ্যাবর্শন থেকে তার ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা কমপ্লিট অ্যাবর্শন। ইন্টারনাল এক্সামিনেশন রিভিলস ডাইলেটেড ইন্টারনাল লস থ্রু হুইচ দ্য প্রোডাক্টস অফ কনসেপশন আর ফেলড। এখন যদি তুমি ইন্টারনাল এক্সামিনেশন করো তাহলে সেখানে কি করবে, তুমি দেখবে যে সার্ভাইকাল লসটা ওপেন হয়ে গেছে, এবং সেখানে দিয়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে যে দেখতে যাই যে ব্লিডিং হচ্ছে যখন, তখন আমরা কি করি, পারভ্যাজিনাল এক্সামিনেশন করি, বাই ম্যানুয়াল এক্সামিনেশন, পারভ্যাজিনাল এক্সামিনেশন এটা বলি, আমরা তখন হাত দিয়ে দেখি যে তার অসটা কিরকম আছে। অস যদি ক্লোজ থাকে তাহলে কি হচ্ছে, একটা যদি হয় ইনএভিটেবল অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শনে পেশেন্ট এসে আমার কাছে বললো যে আমার অনেক ব্লিডিং হয়েছিল, অনেক পেইন হয়েছিল, পেইন হওয়ার পরে কি যেন একটা বের হয়ে গেল এবং তারপরে আমার পেইনও কমে গেল এবং ব্লিডিংও কমে গেছে, তখন যদি তুমি হাত দিয়ে দেখো যে অসটা ও বন্ধ হয়ে গেছে, ক্লোজ, তাহলে বুঝতে হবে যে সাধারণত এটা বের হয়ে যাওয়ার কথা, পুরোপুরি কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে, ভিতরে কিছু নাই, তারপরে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হবো যে আসলে পুরোটাই বের হয়ে গেছে কিনা, নাকি ইনকমপ্লিট হয়ে আছে। আর যদি দেখি যে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করে সার্ভিক্স ডাইলেট হয়ে গেছে এবং সার্ভিসের ভিতর দিয়ে আমরা প্রোডাক্ট অফ কনসেপশনকে ফেল করতে পারছি, তাহলে বুঝতে হবে যে এটা ইনএভিটেবল অ্যাবর্শন অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন। এখন আমরা এইরকম ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেব, যদি বিফোর 12 উইকস হয় তাহলে আমরা কি করবো, সার্ভিক্স কিন্তু ডাইলেট হয়ে আছে তাহলে এখানে কিন্তু ডাইলেটেশন আর আমরা বলবো না, আমরা বলবো ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ। যেহেতু প্রোডাক্টটা আছে ভিতরে, সার্ভিস ডাইলেট করার কোনো দরকার নাই, তো ডাইলেটেশন হয়ে আছে, সুতরাং আমরা ইভাকুয়েট করব, প্রোডাক্টটাকে ইভাকুয়েট করব, এবং তারপরে যদি কিছু লেগে থাকে সেটাকে আমরা কিউরেট করে বের করে ফেলবো। যদি 12 উইকস এর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পুরো প্রোডাক্টটাকে আনার জন্য আমরা অক্সিটোসিন ড্রিপ দিতে পারি, ড্রিপ দেওয়ার পরে কি করব, ফিটাসটাকে এক্সপেল করব, প্লাসেন্টা যদি রিটেইন থাকে, প্লাসেন্টা তো থাকবে এর ভিতরে, তাকে আমরা বের করে নিয়ে আসবো। এটা কিভাবে করবো, এই প্রসিডিওরটাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, এবং তারপরে যে প্রোডাক্টটাকে আমরা নিয়ে এসেছি তাকে কি করবো, আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করব। তাহলে দেখেছো পড়াটা কিন্তু অনেক কঠিন না, পড়াটা বুঝে বুঝে পড়লে কিন্তু পড়াটা অনেক সহজ। তাহলে আমরা শেষ করলাম কি করলাম, থ্রেটেন্ড অ্যাবর্শন পড়লাম, ইনকমপ্লিটে যাবো তার আগে, তারপর আগে পড়লাম ইনএভিটেবল অ্যাবর্শন, এখন আমরা পড়বো ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনের ভিতরে দি প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ অলরেডি টেকেন প্লেস but the entire product of conception are not the process of abortion has already taken place but the entire product of conception are not expelled and a part of it is left inside the uterine cavity
দেখো কত সুন্দর করে বলেছে যে প্রসেস অফ অ্যাবর্শনটা শুরু হয়েছে বাট দ্য এন্টায়ার প্রোডাক্ট অফ কনসেপশন আর নট এক্সপেলড অ্যান্ড পার্ট অফ ইট ইজ লেফট ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তার মানে দেখো এখানে এখানে কিছু অংশ ইউটেরাইন ক্যাভিটির ভিতরে থেকে গেছে, সেই জন্য এটা হচ্ছে ইনকমপ্লিট। কিছু অংশ বের হয়ে গেছে, কিছু অংশ থেকে গেছে, সেই জন্য এটা ইনকমপ্লিট, কমপ্লিট হতে হতে পারে নাই, সো এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। কি কি ক্লিনিক্যাল ফিচার হবে? হিস্ট্রি অফ এক্সপালশন অফ এ ফ্লেশি মাস পার ভ্যাজাইনা, কন্টিনিউশন অফ পেইন ইন লোয়ার অ্যাবডোমেন, পার্সিস্টেন্স অফ ভ্যাজাইনাল ব্লিডিং। তাহলে এখানে কি হবে, পেশেন্ট এসে কমপ্লেন করবে যে তার হিস্ট্রি অফ অ্যামোনোরিয়া ছিল, তারপরে হঠাৎ করে তার একটা পেইন শুরু হলো, সেই পেইন হওয়ার পরে সে দেখলো যে কিছু অংশ বের হয়ে গেছে এবং তারপরও তার পেইনটা কমে নাই। আমরা কি বলেছিলাম, যদি পেইন কমে যেত তাহলে সেখানে হতো কমপ্লিট অ্যাবর্শন, যে হ্যাঁ সব বের হয়ে গেছে, পেইনটা কমে যাবে। কিন্তু এখানে কি হবে, তার পেইনটা কন্টিনিউয়াস আছে, পুরোপুরি ভালো হয়নি এবং তার ভ্যাজিনাল ব্লিডিংও পারসিস্ট করছে। ইন্টারনাল এক্সামিনেশন যদি করে তাহলে ইট রিভিলস ইউটেরাস স্মলার দেন দ্য পিরিয়ড অফ অ্যামোনোরিয়া, ইন্টারনাল লস ওপেন থাকবে এবং ভেরিং অ্যামাউন্ট অফ দ্য ব্লিডিং পাওয়া যাবে। অন এক্সামিনেশন দ্য এক্সপেলড মাস ইজ ফাউন্ড ইনকমপ্লিট। কমপ্লিকেশন কি হতে পারে, অনেক দিন ধরে যদি একটা মেয়ের ধরো যে প্রোডাক্ট অফ কনসেপশন ভিতরে থেকে গেল, সে বুঝতেও পারছে না, কিছু যাচ্ছে, ডাক্তারের কাছেও আসছে না, এইভাবে সে যদি নিয়ে থাকে তাহলে কি হতে পারে, একটু 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 করে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হতে 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 তারপরে কি হবে, সেখান থেকে ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে তার সেপসিস ডেভেলপ করতে পারে, আর কিছু প্লাসেন্টাল অংশ যদি থেকে যায় সেখান থেকে তারপরে প্লাসেন্টাল পলিপ ডেভেলপ করে। তাহলে আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো, এরপরে আরেকটু আগাই। ম্যানেজমেন্ট, এখন ম্যানেজমেন্ট কি করব, ইনকমপ্লিট আছে, পুরোপুরি তো বের হয় না, কিছু অংশ আছে, কিছু অংশ বের হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমাকে কি করতে হবে, ইভাকুয়েশন করতে হবে, তাই না? এখন যদি ইভাকুয়েশন করি তাহলে কি নাম হবে, ইভাকুয়েশন অফ দ্য রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন। এখানে বলেছে আর্লি অ্যাবর্শন, তার মানে একদম প্রথম পর্যায়ে যদি এরকম করে অ্যাবর্শন হয়ে যায় তাহলে আমরা কি করব, ডাইলেট করব। যদি সার্ভিক্সের মুখ ওপেন না থাকে তাহলে ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন অ্যান্ড কিউরিটেস, কোথায় কিভাবে করব, এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। আর লেট অ্যাবর্শন মানে ইউটেরাসটা একটু বড় ছিল, বাচ্চাটা একটু বড় ছিল, সেখানে আমরা কি করব, ইউটেরাস ইজ ইভাকুয়েটেড আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যান্ড দ্য প্রোডাক্ট আর রিমুভ বাই ওভাম ফোর্সেপস অর বাই ব্লান্ট কিউরেট ইন দ্য লেট স্টেজ, ডিএনসি ইজ টু বি ডান টু রিমুভ দ্য বিটস অফ টিস্যু লেফট বিহাইন্ড। এই কথাটা বুঝেছো তোমরা? এটা বলেছে যে আর্লি অ্যাবর্শন মানে যখন জেস্টেশনাল স্যাক ছোট, ধরো 8 weeks, 9 weeks, 10 weeks এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা আর্লি অ্যাবর্শন বলছি। লেট অ্যাবর্শন সাধারণত আমরা বলি 12 weeks এর পরে, ওই রকম সময় যদি কোনো অ্যাবর্শন হয়, যদি প্রোডাক্ট অফ কনসেপশনটা বেশি থাকে, বড় থাকে, তাহলে আমরা কিন্তু তখন বলি না ডাইলেটেশন অ্যান্ড ডাইলেটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরিটেস, এটা আমরা করবো পরে। কিন্তু যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আমরা ওভাম ফোর্সেপস দিয়ে সেই প্রোডাক্টগুলোকে বের করে নিয়ে আসতে হয়, কারণ ওই প্রোডাক্টকে শুধু কিউরেট করে নিয়ে আসা যায় না, সেটাকে তোমার ওভাম ফোর্সেপস দিয়ে ধরে প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে হয়, তারপরে তোমাকে কিউরেট করতে হয়। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, রিমুভ করতে হবে রিমুভ ম্যাটেরিয়ালস আর সাবজেক্ট টু এ হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে আমরা যখন এই প্রসিডিউরে যাব, সেই প্রসিডিউর গেলে পরে সেখানে আমরা কি করলাম, আন্ডার অ্যানেস্থেশিয়া, তাহলে এখানেও কিন্তু প্রসিডিউর বলতে হবে। আমরা কিন্তু পরীক্ষার হলে এটা বলা হয় যে ডিএনসি প্রসিডিউরটা যদি তুমি বলতে পারো, দেখেছো কিনা তুমি ডিএনসি অপারেশন, দেখেছো কিভাবে অপারেশন করা হয়, সার্জন কোথায় থাকে, কি কি জিনিস নিতে হয়, সার্ভিসটা তুমি কিভাবে ধরবে, তাই না, ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্ভিক্স কে হোল্ড করা হয়, কোন লিপ ধরা হয় সার্ভিক্স এর, এই কথাগুলো কিন্তু তোমাদের কেসে আমরা যখন তোমরা কেস প্রেজেন্ট করো তখন কিন্তু এটা তোমাদেরকে বলতে হয়। আচ্ছা শোনা যাচ্ছে নাকি বাবু, একটু আসো তো মা। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ নাকি, আমি তো বুঝতে পারছি না, পড়ে যাচ্ছি শুধুমাত্র।
আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করি, এটা বললাম আমরা আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব এবং যে ম্যাটেরিয়ালগুলো আমরা রিমুভ করব সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাবো। এবং এখানে যদি মনে করো যে আমরা এই এই প্রসিডিউরে যাব না, আমরা মেডিকেলি ম্যানেজ করব, তাহলে সেক্ষেত্রে আমরা মেডিকেলি ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারতাম, আমরা সেক্ষেত্রে মিসোপ্রোজিডল 200 মাইক্রোগ্রাম ভ্যাজিনালি দিতে পারতাম এভরি 4 আওয়ারলি। এভাবে কিন্তু মেডিকেলি কিন্তু করা যায়, অনেক সময় এটা প্রসিডিউরটা পুরোপুরি হয়ে যায় মেডিকেল ম্যানেজমেন্টে, কিন্তু কোনো কোনো সময় এটা পুরোপুরি যায় না, তখন আবার তোমাকে এসে সার্জিক্যাল প্রসিডিউরে আসতে হবে। কমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শনের ভিতরে কি আসছে, when the products of conception are completely expelled from the uterus it is called the complete miscarriage। এই কথাটা কিন্তু আমরা বারবারই বলেছি যে যখন প্রোডাক্ট অফ কনসেপশনটা পুরোপুরি ভাবে চলে আসলো, ভিতরে আর কিছু থেকে গেল না, তখন আমরা কিন্তু বলবো কমপ্লিট মিসক্যারেজ। কিভাবে বুঝবো কমপ্লিট মিসক্যারেজ, ক্লিনিক্যাল ফিচারে কি আসবে, হিস্ট্রি অফ এক্সপালশন অফ ক্লিশিমাস পার ভ্যাজেনা ফলোড বাই সাবসিডেন্স অফ দ্য অ্যাবডোমিনাল পেইন, ভ্যাজেনাল ব্লিডিং বিকাম স্ট্রেস অর অ্যাবসেন্ট, ইন্টারনাল এক্সামিনেশন রিভিলস ইউটেরাস ইজ স্মলার দেন দ্য পিরিয়ড অফ অ্যামোনোরিয়া, সার্ভিকাল লস ইজ ক্লোজড, ব্লিডিং ইজ স্ট্রেস। তাহলে কি হলো, দেয়ার ইজ এ হিস্ট্রি অফ এক্সপালশন অফ ফ্লেশিমাস, ফ্লেশিমাস বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, আমরা এই কথাটা আরো আগে বলেছি যে সাবসিডেন্স অফ দ্য অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইনটা একেবারেই নাই, কমে গেল, ভ্যাজিনাল ব্লিডিং বিকাম স্ট্রেস অর অ্যাবসেন্ট, ভ্যাজিনাল ব্লিডিংও একদম কমে গেল অথবা অ্যাবসেন্ট হয়ে গেল, এবং ইন্টারনাল এক্সামিনেশন যখন করবো তখন আমরা দেখবো ইউটেরাস ইজ স্মলার দেন দ্য পিরিয়ড অফ অ্যামোনোরিয়া, সার্ভাইকাল লস ইজ ক্লোজড, ব্লিডিং ইজ স্ট্রেস। ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি যদি করি কনফার্ম করতে হবে, তো এখন আমার কাছে মনে হলো যে কিছু নাই, অস ক্লোজ হয়ে গেছে, ব্লিডিং নাই, পেইন নাই, এটা বললে তো হবে না, তোমাকে কনফার্ম করতে হবে। সুতরাং কনফার্ম করতে হলে তোমাকে একটা ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, সেই আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা কনফার্ম করবে যে ইউটেরাস ইজ এমটি, তার মানে কমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে। এখন আমরা আসি মিসড অ্যাবর্শনে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু থ্রেটেন অ্যাবর্শন, তারপরে ইনএভিটেবল অ্যাবর্শন, তারপরে ইনকমপ্লিট অ্যাবর্শন এবং কমপ্লিট অ্যাবর্শন পড়া হয়ে গেছে। আমার মনে হয় এটা এখন তোমরা বুঝতে পারবে, এটা তো সহজ করেই পড়ানো হয়েছে, এটা নিয়ে আমার মনে হয় কোনো কনফিউশন হবে না। চারটা কিন্তু শেষ, এখন আমাদের আর দুটো বাকি আছে, একটা হচ্ছে মিসড অ্যাবর্শন অ্যান্ড সেপটিক অ্যাবর্শন। মিসড অ্যাবর্শনের ভিতরে কি হবে, মিসড অ্যাবর্শনে কি হবে, দি ফিটাস ইজ ডেড অ্যান্ড রিটেইনড প্যাসিভলি ইনসাইড দ্য ইউটেরাস ফর এ ভেরিয়েবল পিরিয়ড। এখানে কি হবে, বাচ্চাটা কিছু সময়ের জন্য হয়তো তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি ভালো ছিল, সে কিন্তু বড় ছিল, বড় হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সাডেন তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেল, পেশেন্ট বাচ্চাটা পেটের ভিতরে হঠাৎ করে ডেড হয়ে গেল, এটাকেই বলা হয় মিসড অ্যাবর্শন। ডেড হয়ে সে কিন্তু উইদিন দ্য ইউটেরাস সে ডিটেইন করলো, থাকলো সে ইউটেরাসের ভিতরে, এটাকে বলা হচ্ছে মিসড অ্যাবর্শন। ইট ইজ ডায়াগনোসড হোয়েন দেয়ার ইজ এ ফিটাস উইথ এ ক্রাউন লাভ লেন্থ অফ দ্য 5 মিলিমিটার উইদাউট এ ফিটাল হার্ট। দেখো এখানে খুব সুন্দর ছবি দেওয়া আছে মিসড অ্যাবর্শনে, এখানে একদম বলা হচ্ছে এটা একটা ফ্রেশ, মানে কিছু সময় আগে এসে হয়তো মারা গেছে, এটা হচ্ছে ফ্রেশ। আর এখানে দেখো এইটা কি হয়েছে, এটা ডিকম্পোজিশন হয়ে গেছে, এটা অনেক দিন ধরে মারা গেছে, পেশেন্ট বোঝেও নাই, তারপরে ডিকম্পোজড হয়ে গেছে বাচ্চাটা, দেখো কিরকম ম্যাসারেটেড হয়ে গেছে, এর সাথে সাথে কি হয়েছে এখানে দেখো ইনফেকশন, ইনফেকশন হয়েছে, এবং সেই ইনফেকশনটা দেখো এখান থেকে সে বের হয়ে ইউটেরাসের গায়ে, দেখো এখানে ইউটেরাইন ইনফেকশন এবং ইনফ্লামেশন হয়েছে, এবং এইখান থেকে সেটা স্প্রেড করে ইনফেকশনটা চলে গেছে কিন্তু এর বাইরে, তার মানে